আসসালামু আলাইকুম। আশা করছি সকলে ভালো আছেন। আপনারা যারা ওয়ার্ডপ্রেস দিয়ে ব্লগ ওয়েবসাইট তৈরি করছেন অথবা তৈরি করার কথা ভাবছেন, অনেক সময় আমরা যখন ওয়ার্ডপ্রেস নিয়ে ঘাটাঘাটি করি বা কাজ করি ব্লগ ওয়েবসাইটের জন্য, তখন বিভিন্ন সময় কিন্তু গুগলে সার্চ করার পর আমরা অনেকের ওয়েবসাইট দেখতে পাই। তখন আমাদের সেই ওয়েবসাইটটি পছন্দ হয়ে যায়, অনেক ক্ষেত্রে সেই ওয়েবসাইটের ডিজাইন এবং থিমটি সম্পর্কে জানার আমাদের প্রয়োজন পড়ে। কিন্তু আমরা যে কাজটি করি, আমরা সঠিক নিয়ম না জানার ফলে সেই ওয়েবসাইটের অ্যাডমিনকে আমরা ইমেইল করি, মেসেজ করি যে আসলে আপনি এই ব্লগ ওয়েবসাইট আপনি থিম কোনটি ব্যবহার করেছেন, অর্থাৎ ওয়ার্ডপ্রেসে আপনি কোন থিমটি ব্যবহার করছেন এই ওয়েবসাইটের জন্য। সেক্ষেত্রে অনেক সময় রেসপন্স পাওয়া যায়, আবার অনেক সময় রেসপন্স পাওয়া যায় না। কিন্তু আজকের এই ভিডিও যদি আপনি দেখেন, তাহলে খুব সহজেই প্রত্যেকটি ওয়েবসাইটের, আপনি ওয়ার্ডপ্রেসে তৈরি ওয়েবসাইটের থিম কোন থিম ব্যবহার করেছে সেই বিষয়টি আপনারা আপনাদের কম্পিউটার ডিভাইস থেকে খুব সহজে আপনারা 1 মিনিটে বের করতে পারবেন। তো সম্পূর্ণ এই প্রসেসটি আপনাদেরকে দেখাবো। আপনারা যদি ওয়ার্ডপ্রেস, ব্লগিং এই সকল বিষয় নিয়ে কাজ করে থাকেন বা কাজ করতে ইচ্ছুক হয়ে থাকেন, তাহলে অবশ্যই ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। আর যারা ফেসবুক পেজ থেকে ভিডিওটি দেখছেন, তারা অবশ্যই ফেসবুক পেজটি ফলো করে রাখবেন। তো আমরা ওয়ার্ডপ্রেসের ওয়েবসাইটের থিম কিভাবে বের করব, যে কোনো ওয়েবসাইটের, এবং সেই থিমে কোন প্লাগইনসগুলি ব্যবহার করা হয়েছে, সেই সকল খুঁটিনাটি বিষয় আমরা কিভাবে যে কারো ওয়েবসাইটের গুগল থেকে আমরা বের করব, সেই বিষয়টি আজকের এই ভিডিওতে আপনাদেরকে সম্পূর্ণভাবে দেখাচ্ছি। তো এই কাজটি করার জন্য আপনাকে একটি এক্সটেনশনের সাহায্য নিতে হবে। তো এটি ফ্রি এক্সটেনশন, আপনি গুগলে গিয়ে WP স্ক্যান এক্সটেনশন লিখে আপনারা জাস্ট সার্চ করবেন। দেন আপনাদের সামনে এরকম ইন্টারফেস চলে আসবে। এখান থেকে আপনাকে যে কাজটি করতে হবে, ফার্স্টেই গুগলের এই এক্সটেনশনের যে ওয়েবসাইট দেখতে পাচ্ছেন, এই ওয়েবসাইটটির উপরে জাস্ট আপনারা ক্লিক করে দিবেন। এক্সটেনশনটি আপনাদের প্রয়োজন পড়বে। তো এই এক্সটেনশনটি ওপেন করার পর জাস্ট আপনি যে কাজটি করবেন, অ্যাড টু ক্রোম, এখানে আপনারা জাস্ট ক্লিক করে দিবেন। ফার্স্টে এক্সটেনশনটি আপনার ডিভাইসে, আপনার ব্রাউজারে আপনারা অ্যাড করে নেবেন। তো আপনার এক্সটেনশনটি অ্যাড করা হয়ে গেলে জাস্ট আপনি যে কাজটি করবেন, এখান থেকে এক্সটেনশনের যে প্যানেলটি রয়েছে, এখান থেকে আপনারা যে স্ক্যান WP ওয়ার্ডপ্রেস থিম, এই এক্সটেনশনটি এখান থেকে ইনেবল করে দিবেন। যখনই আপনার প্রয়োজন হবে তখন শুধুমাত্র জাস্ট আপনার ইনেবল করে দিবেন। তো এই কর্নারে একটু লক্ষ্য করে এখানে W এই আইকনটি ওয়ার্ডপ্রেসের আপনি দেখতে পাবেন। ধরুন এখন এই ওয়েবসাইটটি আমাদের পছন্দ হয়েছে, এই ওয়েবসাইটের অ্যাডমিনকে আমরা চিনি না, জানি না আসলে কোন থিম ব্যবহার করেছে সেই বিষয়টি আমরা জানি না। তো এখন আপনি এই ওয়েবসাইটের থিমের নামটি বের করার জন্য আপনি যে কাজটি করবেন, সেই ওয়েবসাইটটি জাস্ট আপনার ব্রাউজারে ওপেন করে নেবেন এবং এখান থেকে এই এক্সটেনশনটির উপরে যেটি আমরা এখানে ডাউনলোড দিলাম, এই স্ক্যান WP ওয়ার্ডপ্রেসের এই থিমটি বা এই এক্সটেনশনটির উপরে জাস্ট আপনারা ক্লিক করে দিবেন। তো দেখুন, ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে স্ক্যানিং দ্য সাইট, অর্থাৎ এই যে ওয়েবসাইট রয়েছে, এই ওয়েবসাইটটি আসলে কোন থিম ব্যবহার করা হয়েছে সেটি কিন্তু অটোমেটিকলি এই এক্সটেনশনটি কিন্তু স্ক্যান করে সকল ডিটেলস আপনার সামনে নিয়ে চলে আসবে। একটু সময় আপনাকে অপেক্ষা করতে হবে, কারণ এই এক্সটেনশনের মাধ্যমে সম্পূর্ণভাবে তারা সার্চ করবে যে এই ওয়েবসাইটটি ওয়ার্ডপ্রেসের কোন থিমটি ব্যবহার করা হয়েছে। অলরাইট, তো দেখুন আপনাদের কিন্তু সম্পূর্ণভাবে এই ওয়েবসাইটের সকল কিন্তু বিষয় এখানে কিন্তু চলে এসেছে। তো দেখুন এখানে কিন্তু ওয়েবসাইটের এখানে থিম নেম এখান থেকে আপনারা দেখতে পাবেন, জেনারেট প্রেস এই থিমটি কিন্তু তারা ব্যবহার করেছে, অর্থাৎ এখানে কিন্তু থিমের নামটি এই ব্লগ ওয়েবসাইটের আপনারা খুব সহজে এখান থেকে জানতে পারছেন যে আপনিও যদি এই থিমটি নিয়ে কাজ করেন সেক্ষেত্রে কিন্তু এইরকম একটি ওয়েবসাইট আপনারা ক্রিয়েট করতে পারবেন। দেন নিচের দিকে এখানে আপনারা স্ক্রোল করে দেখতে পাবেন থিম টাইটেল, জেনারেট প্রেস এবং থিমের যে ইমেজ সেটিও দেখতে পাবেন, প্রাইস এখান থেকে ফ্রি রয়েছে, অর্থাৎ এই থিমটি কিন্তু আপনারা গুগল থেকে জাস্ট ডাউনলোড করে কাজ করতে পারবেন, ফ্রি ভার্সনের থিম। এছাড়াও আপনারা যদি এই থিমটি ডিরেক্টলি ডাউনলোড করতে চান, এখানে URL দেওয়া থাকবে, এই URL এর উপরে ক্লিক করলে সরাসরি আপনাকে সেই থিমের ওয়েবসাইটে নিয়ে যাবে, সেখান থেকে আপনারা সহজে ডাউনলোড দিতে পারবেন। এরপর নিচের দিকে আসলে আপনারা দেখতে পাবেন যে এই ওয়ার্ডপ্রেসের যেই সকল আপনার প্লাগইনস ব্যবহার করা হয়েছে
এই প্লাগইনস গুলি নিচের দিকে আসলে আপনারা দেখতে পাবেন। তো এই একটি কাজ এই স্ক্যান ডাব্লিউপি এই এক্সটেনশনের মাধ্যমে যে কোনো ওয়েবসাইটের ওয়ার্ডপ্রেসে থাকা ওয়েবসাইটের থিম নেমটি আপনারা বের করতে পারবেন। যারা বিগিনার ওয়ার্ডপ্রেসের ব্লগ ওয়েবসাইট নিয়ে কাজ করছে তারা অনেকেই বিষয়টি জানে না, অনেকে আমার নিজের ওয়েবসাইটে অসংখ্য ব্যক্তি এসএমএস করে, কমেন্টস করে এবং বিভিন্ন সময় ভিডিওতে কমেন্টস করে যে আপনার ব্লগ ওয়েবসাইটে বা আপনার ওয়ার্ডপ্রেস ওয়েবসাইটে যে থিমটি ব্যবহার করা হয়েছে সেই থিমের নামটি আসলে কি। তো এরকম ভাবে আপনারা খুব সহজে যে কোনো ওয়েবসাইটের ওয়ার্ডপ্রেস ওয়েবসাইটের আপনার থিমের নাম এবং ডিটেলসগুলি আপনারা এইভাবে বের করতে পারবেন। আশা করছি ভিডিওটি আপনাদের উপকারে আসবে, আর যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওতে লাইক, কমেন্টস এবং শেয়ার করতে ভুলবেন না। ধন্যবাদ।